আগের পর্বে আপনারা মালদা ও গৌড়ের বিভিন্ন স্পট দেখেছেন। যারা আগের পর্ব দেখেননি তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। মালদা জেলায় অনেক কিছুই দেখার আছে। এই পর্বে আপনাদের রায়গঞ্জের কুলিক ও পান্ডুয়ার কিছু স্পট ঘুরিয়ে দেখাব। চলুন তাহলে শুরু করা যাক। আজ মালদা ট্যুরের দ্বিতীয় ও শেষ দিন। সকাল 7:30টায় তৈরি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। রাস্তায় এক ধাবায় গাড়ি থামিয়ে সঙ্গে আনা খাবার দিয়ে প্রাতরাশ সেরে ফেললাম। আজ আমাদের প্রথম গন্তব্য রায়গঞ্জের কুলিক পাখিরালয়। সকাল সকাল পর্যটকদের কোনো ভিড় নেই, শান্ত পাখিরালয়, প্রচণ্ড ঠান্ডা এখানে। কুয়াশার চাদর মুড়ি দেওয়া পাখিরালয় যেন সদ্য ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙছে। পাখিরালয়ে মাথাপিছু প্রবেশ মূল্য 40 টাকা। 1985 সালে কুলিক নদীর ধারে 1.3 বর্গ কিলোমিটার আয়তনের এই পাখিরালয়টি গড়ে ওঠে। জুলাই থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত এখানে বিশেষভাবে পাখিদের আনাগোনা থাকে। এই সময় এখানে এশিয়ান ওপেন বিল স্টর্ক, লিটিল ইগ্রেট, লিটিল কর্মোরেন্ট, নাইট হেরন, পন্ড হেরন প্রভৃতি পাখির দেখা মেলে। বাকি সময় এখানে স্থানীয় বাসিন্দা যেসব পাখি তাদের দেখা পাবেন, যেমন ছাতারে, মাছরাঙা, ফিঙে, বাদুর, কাঠঠোকরা প্রভৃতি। কুলিক পাখিরালয় থেকে বেরিয়ে পথে গাজলে লাঞ্চ করে চলে এলাম আদিনা মসজিদ। Thank you.
আদিনা মসজিদ। চলুন এবার আপনাদের পান্ডুয়ার শেষ স্পট একলাখি সমাধিসৌধ দেখিয়ে নিয়ে আসব। চলুন যাওয়া যাক। আনুমানিক 1412 থেকে 1415 খ্রিস্টাব্দে এই সমাধিসৌধটি নির্মাণ করেন রাজা গণেশ। তার পুত্র যদু ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর তিনি এই সমাধিসৌধটি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে যদু জালালউদ্দিন নাম গ্রহণ করেন। এটি নির্মাণ করতে তৎকালীন 1,00,000 টাকা ব্যয় হয়েছিল, তাই এই সমাধিসৌধর নাম একলাখি সমাধিসৌধ। এর অভ্যন্তরে সুলতান জালালউদ্দিন ও তার স্ত্রী ও পুত্র সমাধিস্থ আছেন। যেতে যেতে আরও কয়েকটা বিষয় নিয়ে কথা বলি। মালদায় খাবার জিনিস অনেক কিছুই আছে। মালদা তো আমের জন্য বিখ্যাত, আপনারা জানেন। অন্য যে কোনো সময়তে গেলে আপনি আম সত্ত্ব কিনতে পারবেন, আর মালদায় গরমকালে গেলে তো আম প্রাণ ভরে খেতে পারবেন। এছাড়া মালদার তুলাই পঞ্জি চাল, যা বিদেশেও এক্সপোর্ট হয়, সেই চাল আপনি কিনে নিয়ে আসতে পারেন। এছাড়াও রয়েছে, শীতকালে যদি যান, নবাবগঞ্জের বেগুন, বিরাট বিরাট সাইজের বেগুন। এক একটা বেগুনের ওজন প্রায় 1 থেকে 1.5 কেজি। মালদায় গেলে দুটো মিষ্টি আপনি খেতে পারবেন, খুব বিখ্যাত মিষ্টি মালদার, একটা রসকদম আর একটা হচ্ছে কান সাট। আবার বলছি, কান সাট, খুব সুন্দর মিষ্টি, মালদার ঐতিহ্যবাহী মিষ্টি। এছাড়া আপনি মালদা থেকে গুড় বা পাটালিও কিনতে পারেন, যদি অবশ্য শীতকালে যান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। যদি আগামী দিনে আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। ধন্যবাদ।